এনআইটি আগরতলা রিক্রুটমেন্ট 2020। নমস্কার বন্ধুরা, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার পক্ষ থেকে যে নতুন একটা জব নোটিফিকেশন বের হয়েছে, আজকে আমরা তা নিয়ে আলোচনা করব যে এখানে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, সব কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো শুরু থেকে শেষ অবধি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। নমস্কার বন্ধুরা, আমার নাম বিদ্যুৎ দাস আর আপনারা দেখছেন নিউ জব ত্রিপুরা। বন্ধুরা, আগে বাড়াবার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, এখনও অবধি যদি আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করবেন, তাহলে যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যদি বন্ধুরা আগে থেকেই আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলুন বন্ধুরা, নোটিফিকেশনটাতে কী আছে তা আমরা দেখে নেই। বন্ধুরা, এই হলো সেই নোটিফিকেশনটা যেটা ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি আগরতলার পক্ষ থেকে বের করা হয়েছে। কি আছে পোস্ট ভ্যাকেন্সি আপনারা দেখে নিন। সবার প্রথম বায়ো ইঞ্জিনিয়ারিং ভ্যাকেন্সি দুটা, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা, সিভিল ইঞ্জিনিয়ারিং আটটা, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং আটটা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য নয়টা, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ছয়টা, ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং চারটা, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য বন্ধুরা আটটা রাখা হয়েছে ভ্যাকেন্সি, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং তিনটা, কেমিস্ট্রি দুটা, ফিজিক্স দুটা, ম্যাথমেটিক্স একটা, ম্যানেজমেন্ট হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্স একটা, তারপর সবার শেষ মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন তিনটা। তো বন্ধুরা, টোটাল যেটা ভ্যাকেন্সি আছে 58টা ভ্যাকেন্সি আছে। তো এখানে যে অ্যাপ্লাইয়ের জন্য ডেট দেওয়া হয়েছে 27/12/2019, এই ডেট থেকেই আপনারা এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন। লাস্ট ডেট 25/2/2020। তো বন্ধুরা, এখানে সবটি পোস্টের জন্য কাস্ট অনুযায়ী এখানে ভ্যাকেন্সিগুলি বাটা হয়েছে। জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, এসসি ক্যান্ডিডেটসদের জন্য এখানে ভ্যাকেন্সিগুলি বাটা হয়েছে, তো আপনারা সেটা দেখে নেবেন। অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড ওয়ানের জন্য স্যালারি কত থাকবে, গ্রেড টুর জন্য কত স্যালারি থাকবে তা আপনারা দেখে নেবেন। কোয়ালিফিকেশন আর এক্সপিরিয়েন্স যেটা বন্ধুরা, সেটা আপনারা এখান থেকে পেয়ে যাবেন। বেশিরভাগ পোস্টগুলির জন্য পিএইচডি চাওয়া হয়েছে, বাকি যে আদার কোয়ালিফিকেশন লাগবে সেটা আপনারা দেখে নেবেন। স্যালারি বন্ধুরা, আমরা আগেই বলেছি, এখন আমরা যে অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগবে সেটা দেখে নিন বন্ধুরা। 21 পেজে আছে, তো এখানে আপনারা দেখে নেবেন অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে। জেনারেল যারা আছেন তাদের জন্য 1000 টাকা অ্যাপ্লিকেশন ফিস যেটা লাগছে, আর এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য 500 টাকা, পিডাব্লিউডি ক্যান্ডিডেটস যারা আছেন তাদের কোনো ধরনের ফিস পেমেন্ট করতে হবে না। বাকি এই নোটিফিকেশনটার লিঙ্ক আপনাদের আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা নোটিফিকেশনটা আরেকবার ডাউনলোড করে দেখে নেবেন। টোটাল 56 পেজ আছে বন্ধুরা, তো সম্পূর্ণ নোটিফিকেশন আমার পক্ষে সম্ভব হবে না দেখানো, তো আপনারা সেটা দেখে নেবেন। অনেক ধরনের ইনফরমেশন আছে যা আপনাদের জানা দরকার। তো আজকের জন্য এখানেই শেষ করলাম বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবেন। আর আজকের জন্য এখানেই শেষ করলাম। ভালো থাকেন, সুস্থ থাকেন, নমস্কার।